দর্শক বন্ধুরা, প্রিয় কৃষক ভাইরা, বিশেষ করে তরুণ শিক্ষিত উদ্যোক্তারা যারা মাছ চাষে আগ্রহী, তাদের জন্য একটি ফলো আপ প্রতিবেদনে আমি আপনাদের এখানে আসছি 2500-এ। মনে আছে গত সেপ্টেম্বরের 8 তারিখে আমি এখানে এই গ্রামে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষে জহিরুল ইসলাম এবং মুসাফিজুর রহমান দুজনের, দুই তরুণ উদ্যোক্তার একটি প্রতিবেদন তুলে ধরেছিলাম। বায়োফ্লক বাংলাদেশে মাছ চাষে একেবারে নতুন পদ্ধতি, পৃথিবীর অন্যান্য দেশে এটা বহু আগের হলেও এদেশে শুরু হয়নি। এরই মধ্যে কিছু তরুণ উদ্যোক্তা বায়োফ্লক নিয়ে কাজ শুরু করেছেন। একটু ধারণা দিয়ে রাখি, বদ্ধ জায়গায় পুকুরে নয়, ট্যাঙ্ক করে, ট্যাঙ্কের মধ্যে মাছ চাষ অধিক ঘনত্বে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে খাদ্য খরচ প্রচলিত মাছ চাষের চাইতে অনেক কম লাগে, সেরকমই একটি প্রতিবেদন 2500 থেকে আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম। এবং তখন বলেছিলাম যে এখন এরা মাছ ধরবে, তখন আপনাদেরকে আরেকটি ফলো আপ প্রতিবেদনে নিয়ে আসবো। সে কারণে আমি আবার আজকে এসেছি প্রায় 2-2.5 মাস পরে, দেখবো আজকে তাদের একটি ট্যাঙ্কে মাছ ধরা হবে, সেখান থেকে কী পরিমাণ তারা যেভাবে প্রত্যাশা করেছিল, বা বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষে আমাদের দেশে এখনও পর্যন্ত সেরকম মানে প্রতিষ্ঠিত কোনো ফলাফল এখন পর্যন্ত আমরা পাইনি। আমাদের হৃদয় মাটির মানুষে এটিই প্রথম বায়োফ্লকে মাছ চাষের প্রথম উৎপাদন দেখাবো আমরা। আশা করছি যারা তরুণ উদ্যোক্তা ইতিমধ্যেই বায়োফ্লকের বিভিন্ন প্রতিবেদন দেখে আগ্রহী হয়েছেন, তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি অনেক গুরুত্বপূর্ণ, এবং আমাদের জন্য গুরুত্বপূর্ণ এ কারণে যে সত্যি সত্যি এর উৎপাদন, এর খাদ্য খরচ, এর অন্যান্য ব্যয় প্রচলিত মাছ চাষের চাইতে আরও অনেক ভালো কিনা সেই বিষয়টি আজকে আমরা দেখব। চলুন যাই। রাত 4টা, আরও কিছু আগে আমরা এসে পড়েছি জহুরুল মুস্তাফিজের বায়োফ্লক প্রকল্পে। ঢাকা থেকে ওই বল্লভদী গ্রামে পৌঁছতে পৌঁছতে দেশের বিভিন্ন এলাকা থেকে আরও কয়েকজন আগ্রহী উদ্যোক্তারা এসে গেছেন, যারা ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন। গত সেপ্টেম্বর মাসে হৃদয় মাটির মানুষ অনুষ্ঠানে প্রতিবেদনে আমরা বলেছিলাম উঠোনে মাছের কারখানা, সেই কারখানার উৎপাদন ফলাফল দেখতেই সবার তুমুল আগ্রহ। দর্শক বন্ধুরা, এক একটা ট্যাঙ্ক প্রথমে বলেছিলাম যে 17,500 লিটার পানির ধারণ ক্ষমতা সম্পন্ন। তাদের এই ট্যাঙ্কগুলোতে একাধিক ট্যাঙ্ক, এক একটাতে তারা এক এক ধরনের মাছ দিয়ে এক ধরনের পরীক্ষা নিরীক্ষাও চলছে, কোনটাতে ভালো হয়, কোন মাছ এই বায়োফ্লক আমাদের দেশে ভালো হতে পারে। যেমন এই ট্যাঙ্কটার ভেতরে তারা মিশ্র মাছের চাষ করেছে, এখানে তেলাপি আছে, পাঙাশ আছে, কালীবাউস আছে, রুই আছে, মৃগেল আছে, অনেক প্রজাতির মাছ আছে। আজকে এই এই ট্যাঙ্কটা থেকেই মাছ ধরা হবে। দুই উদ্যোক্তা জহুরুল আর মুস্তাফিজের জন্যে আজ পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার দিন। আমরা এখান থেকে এক্সপেক্ট করছি যে 700 থেকে 800 কেজি মাছ আমরা এখানে পাবো। আমরা এখানে ছেড়েছিলাম হচ্ছে তেলাপিয়া ছেড়েছি আমরা 3000 পিস, তারপরে সরকুটি ছেড়েছি 40-50 মতো হবে, পাঙ্গাস ছেড়েছি 200, আর রুই কাতল, রুই নাছ, মৃগেল মাছ এগুলো হালকা 500 টাকা করে আছে। এগুলো তো সবই ফিঙ্গারলিং দিয়েছিল? না, একটু বড় দিয়েছিলাম, তেলাপিয়া দিয়েছিলাম হচ্ছে 1-1.33 গ্রাম করে ওজন, আর রুই কাতল করে এরকম 40-50 গ্রাম করে, একটু বড় সাইজ দিয়েছে। ও, 40-50 গ্রাম মাছ মানে তো কতদিনের বয়সের মাছ হবে? এগুলো হচ্ছে 2 মাস বয়সের। 2 মাস বয়স, তারপর এখানে 2 মাস বয়সের মাছ দিলাম, এখানে লালন পালন করলেন কম? এখানে 4 মাস হয়ে গেল, তাহলে তো 6 মাস। মাছের ফিঙ্গারলিং যদি আমি ধরি, সেখান থেকে 6 মাসের মতো হয়ে গেছে। জি, রাইট। কারণ আপনি তো ফিঙ্গারলিং দেন না, আপনি দিয়েছেন 50 গ্রাম। তো আজকে তো কিছুক্ষণের মধ্যে মাছ ধরা হবে। জি, তো কী আশা হচ্ছে? আপনি তো প্রতিদিন দেখছেন। আমরা আশা করছি আমাদের টার্গেট অনুযায়ী ফলন পাবো আর কি, আমরা এক্সপেক্ট করছি 700 থেকে 800 কেজি। হিসাবটি শুনতে বিস্ময়কর বলে মনে হয়। বাংলাদেশের জন্য একেবারে নতুন অভিজ্ঞতা, নতুন মাছ চাষ কৌশল। বহুকাল আগে মাছের পুকুর দেখিয়ে ময়মনসিংহের কৃষক আবুল হাশেম বলেছিলেন এ তো টাকার ব্যাংক। বলতে গেলে এটা একটা ব্যাংক। আমি ব্যাংকে যদি চেক দিই তাহলে হয়তো ব্যাংক বলতে পারে যে আপনি এখন তো আমাদের কাছে টাকা নেই, আমাদের ময়মনসিংহ বা মুক্তাহাতি আইনে দিতে হবে বা আগামীকালকে নেন। কিন্তু আমি এখন যদি এখানে জাল ফেলি তাহলে আমি 1 ঘন্টার মধ্যে আমি আমার কাঙ্ক্ষিত টাকা পাই। এখন পুকুরের তুলনায় ক্ষুদ্র আয়তনের একটি চৌবাচ্চাই হয়ে উঠেছে টাকার ব্যাংক, নয় রীতিমতো টাকার খনি। সেপ্টেম্বরের 8 তারিখ দুপুরে এই খামারে এসে
আমাদের মনে হয়েছিল এই যুগের হাকিম আলীর সন্ধান পেয়ে গেছি। তখনকার হাকিম আলী ছিল সত্যি গ্রামের একেবারে কৃষক, আর এখনকার হাকিম আলী হচ্ছে শিক্ষিত তরুণ। বলে রাখি, এই চৌবাচ্চার পানি ছেঁকে ফেলা হচ্ছে, আস্তে আস্তে পানি কমতে শুরু করেছে। ইতিমধ্যে ওই যে যেটা বলা হয়েছিল সাইফুন পদ্ধতি, যেটা মুখ দিয়ে টেনে এই পানিটা এই যে পাইপ দিয়ে এটা পুকুরে দেওয়া হচ্ছে, এটা একটা একই সাথে এই পানিগুলো খুবই স্বাস্থ্যকর পানি। এই ফ্লকটা পুকুরে চলে যাচ্ছে, পুকুরে যে ফ্লকটা যাচ্ছে মানে মাছের খাদ্যটা, প্রাকৃতিক খাদ্যটা, পুকুরে গেলে এখান থেকে পুকুরের মাছও খেতে পারবে, অতএব এই পানিটাও ফেলে দেওয়ার মতো পানি না। আর আজ যারা এখানে অতিথি, মানে বায়োফ্লক পদ্ধতির আকর্ষণে যারা এ পর্যন্ত এসছেন, তারা বাণিজ্যিক উদ্যোগের জন্য উদগ্রীব। চলুন তাদের সাথেও একটু পরিচিত হওয়া যাক। তো আপনারা এই ধরনের মাছ চাষের সাথে যুক্ত হতে চাচ্ছেন নাকি? মানে জি, যুক্ত হতে চাচ্ছি। আচ্ছা, মানে কতটা মানে আগ্রহী আসলে জানা যায় না? অনেকটা আগ্রহী, কারণ এই মাছ চাষের রেভলিউশন হচ্ছে এখন বাংলাদেশে, এটা আমরা দেখছি। তবে এই কনসেপ্টটা সম্পূর্ণ নতুন, এটা দেখে অল্প জায়গাতে অল্প ইনভেস্টমেন্টে করা যায়, এর জন্য আমরা বেশি ইন্টারেস্টেড হয়েছি। আপনারা দুজন কি একই সাথে? আমি রিটায়ার্ড ব্যাংকার। আচ্ছা, উনি এখনো আছেন চাকরিতে? হোটেলে জব করি। আমার দেশের বাড়ি গাজীপুরে আমি চাচ্ছি যে করার জন্য। আমি আরএসের জন্য গেছিলাম সায়েন্স ল্যাবরেটরিতে, আপনার প্রতিবেদন দেখেই ওনারা জানালো ওটাতে অনেক ব্যয়বহুল, অনেক টাকা লাগবে, ইনভেস্ট অনেক বেশি, ওটা থেকে এটা অনেকটা ভালো। আমি অলরেডি মোটামুটি একটা ছোট্ট প্রজেক্ট এইখান থেকে দেখে উদ্বুদ্ধ। পাশাপাশি এর আগেও আমি চেষ্টা করছি একটা আরএস করার জন্য, বাট সেইটা আমি আগাইতে পারি নাই। বাট বায়োফ্লকের জন্য আমি ভালো একটা ইয়ে আছে, সব খালি বায়োফ্লক বায়োফ্লক নিয়ে আছে। আমি অলরেডি আমার একটা ছোট প্রজেক্ট চলতেছে, আল্লাহর রহমতে জানুয়ারি ফার্স্ট উইকে আমার বড় একটা প্রজেক্ট আমি দাঁড় করাবো ইনশাআল্লাহ। আমি আসলে নিউট্রাসিউটিক্যাল নিয়ে ব্যবসা করছি, তো আমাকে মাহবুব সাহেব নিয়ে আসছেন। আমরা যেহেতু হাইজিনিক আর হেলদি প্রোডাকশনের সাথে জড়িত, এটা কতটুকু আপনার হাইজিনিক বা হেলদি ফিশিং আপনার সিস্টেম ইন্ট্রোডিউস করেছে, এটা দেখার জন্য আমি এসেছি। আমি অলরেডি জব করতেছি রূপসীতে, টেক্সটাইলে জব করতেছি। ওনারা তো দুজন জবে ছিল, ছেড়ে দিয়েছে। আমি পাশাপাশি আমার গ্রাম মতলবে, তো এখানে আমি একটা ট্যাঙ্ক করছি ছোট করে 7,000 লিটার। অলরেডি আমি কই মাছ ছাড়ছি। আপনারও তাই স্যার? বাড়ির আঙিনায় মাছ চাষ, এমন একটা শিরোনামে স্যার আপনি একটা অনুষ্ঠান দেখছিলাম। হ্যাঁ, বাড়ির আঙিনায় মাছ চাষ, ওই ওইটা সামনের দুটো দেখা। তারপর থেকে স্যার উদ্বুদ্ধ হই, তো সেই সময় স্যার এখান থেকে ট্রেনিংও নিয়ে গেছি। স্যার একটা জব করি ইউকে বাংলা ফিডে, দীর্ঘদিন থেকে স্যার এই সেক্টরে যুক্ত আছি। আচ্ছা, আলু তো ফুটে উঠছে, সকালে হয়ে গেছে, ওদের জেলে বোধে চলে আসছে। একটা কথা জিজ্ঞেস করি সবার জন্যই, যে বহু আগে সেই 80-এর দশকের শেষের দিকে অথবা 90-এর প্রথম ভাগে হাকিম আলীর মৎস্য খামার, এটা কারা কারা দেখেছেন? বিটিভিতে দেখেছেন? আপনারা তো দেখবেনই, কারণ আপনার এদের তো হয়তো ওদের তো তখন জন্ম হয়নি। ওই যে হাকিম আলী, ভালো আছো হাকিম আলী? তো হাকিম আলী তখন বাড়ির সামনে পুকুরে মাছ চাষ করতো, তাই না? আর এখনকার হাকিম আলী হচ্ছে বাড়ির উঠোনে মাছ চাষ করে। তফাৎটা, আগের হাকিম আলী ছিল সত্যি সত্যি হাকিম আলী, গ্রামের একটা সাধারণ মানুষ, আর এখন হাকিম আলী হচ্ছে মানে শিক্ষিত তরুণ উদ্যোক্তার। এই ইনহাউস চলে আসছে এক্স্যাক্টলি। এই একটি চৌবাচ্চাকে ঘিরে রীতিমতো উৎসব, বাকিগুলোর মাছ আজ ধরা হবে না। মানে এই চৌবাচ্চাটির মাছের পরিমাণ বলে দেবে এটি রীতিমতো বিশালাকার এক দীঘির সমান। উত্তেজনা আর অপেক্ষা সবার মধ্যেই, সবাই এখানকার পানি সেচার অপেক্ষায় রয়েছেন। স্থানীয় মাছের পাইকার আবুল কাশেম এসে গেছেন, তিনি বায়োফ্লক চৌবাচ্চা থেকে ওঠা মাছ প্রথম কিনবেন। এরকম ট্যাঙ্কির মাছ কোনো সময় তোলেন? আচ্ছা, তাহলে তো বুঝবেন না কোনটা ভালো কোনটা খারাপ বা কী রকম। আচ্ছা, আপনি মাছ বিক্রি করবেন কোথায় নিয়ে? এটা আমি আড়ত নিয়ে যাবো, আর কিছু পাইকার আছে, পাইকার দেওয়ার পরে বেশি রিজিটা থেকে যায় আমি আড়ত নিয়ে যাবো। পুকুরের মাছ আর এই বায়োফ্লকের ট্যাঙ্কের মাছের দামের কোনো হেরফের হবে নাকি? না,
দামটা নির্ধারণ কিভাবে হবে? দামটা আসলে তেলাপিয়াটা ফিক্সড হয়েছে 100 টাকা করে, আর বাকি যেগুলি বাজার দর যেটা পায় মানে আড়তে নিয়ে যাবে যেটা পায় সেটা আমাদের। বায়োফ্লকের মাছের দাম কি আপনি বেশি পাবেন কিনা, মানে কোয়ালিটিগত মাছ? উনি তো বললেন ফার্স্ট টাইম নিচ্ছে, এখন একবার নিয়ে সেকেন্ড টাইমে ওনারা বুঝতে পারবে যে এটার ইয়েটা কি, কারণ ফ্রন্ট থেকে নিলে কালার এক ধরনের আছে, এখানে আরেক ধরনের কালার, একটু চমৎকার কালার। আমি আশা করি যে পুকুরের যে মাছ তার চেয়ে একটু বেশি রেট পাবো ওনাদের কাছ থেকে। পানি কমছে, সবার পলকহীন দৃষ্টি এই বায়োফ্লক চৌবাচ্চার দিকে, সবাই খুব অধীর আগ্রহে আছে, তাই না? আমি তো বটি, আর যারা উদ্যোক্তা আপনারা তো আরো বেশি কি হবে। ভোর কেটে যাচ্ছে, সকালের আলোর আভা চারদিকে, অগ্রানের কিছুটা শীতল আবহাওয়া, সবার দৃষ্টি আরো তীক্ষ্ণ এই চৌবাচ্চায়। হ্যাঁ, গিজ গিজ মাছের অবস্থানও ধীরে ধীরে টের পাওয়া যাচ্ছে। কোথা থেকে আসছেন? 2700। এই পদ্ধতিতে মাছ চাষ করবেন? মাছ চাষ করার ইচ্ছে আছে। আচ্ছা, এর আগে আমি কয়েকবার প্রদর্শন করে গেছি। আগে করেছেন মাছ চাষ? না না, আমরা পুকুরে মাছ চাষ করছি। আচ্ছা, তো এখন আমরা এই বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করার জন্য চিন্তা ভাবনা করছি। খুব ভালো। পুকুরের মাছ আর এই মাছের মধ্যে তফাৎটা কি হবে? তফাৎ তো এটা খাওয়া সুস্বাদু। কেন কেন ওই যে মালা জায়গা আছে, আপনার পায়ে বাড়ি খাচ্ছে না? পানি আরো কমছে, সত্যি মাছে পরিপূর্ণ চৌবাচ্চার নিচের অংশ, আর পানি ফেলতে চাচ্ছেন না, একটু ব্যাখ্যা দেন কেন? এখন আমার পাইকাররা ম্যাক্সিমাম এটা লাইভ ফিশ নিয়ে যাবে, একটু দূরে নিয়ে যাবে, যদি আরেকটু নিচে পানি চলে যায় মাছটা মারা যাবে, বাজারে এরা আড়তে নিয়ে গেলে প্রাইসটা নিয়ে যায়, প্রাইসটা ভালো পাবে। তাহলে এখান থেকে আপনারা চলা শুরু করবেন? জি। আচ্ছা, তো আরেকটু পানিটা কমলে দেখতে পারতাম আর কি। আচ্ছা ঠিক আছে, মাপের মধ্যে দেখতে পারবেন। ঠিক আছে, চারদিকে মানুষের ভিড়, শুরু হলো জাল দিয়ে মাছ ধরা। আসলে মাছ ধরা নয়, মাছ তোলা, যেমন ক্ষেতের ফসল তোলা। আপনারা সবাই মাছ না দেখে ওনাদের দুজনের চেহারা দিয়ে দেখেন, মানে আমাদের 4 মাসের ফসল আজকে আমরা পেতে যাচ্ছি, তো উত্তেজনা তো থাকবেই। এই বাজারে চাকরি ছেড়ে দিয়ে কেউ মাছ চাষে আসে এরকম নজির তো কম। দর্শক, সেই হাকিম আলীর মৎস্য খামারের কথা আমার বারবারই মনে পড়ে। একটা ছোট্ট একটা পুকুরে মাছ চাষ থেকে আজকে বাংলাদেশে মাছের এই বিপ্লব ঘটিয়েছে হাকিম আলী, তাই না? এখন তরুণ উদ্যোক্তা, যারা শিক্ষিত উদ্যোক্তা, যারা চাকরি বন্ধ ছেড়ে দিতে রাজি এবং ছেড়েছেন, ছেড়ে মাছ চাষে এসছেন। অভূতপূর্ব দৃশ্য, এক নীরব বিপ্লব। জাল ভর্তি মাছ তুলে প্লাস্টিকের ক্যারেটে কেজি করে মাপা হচ্ছে, কিছুক্ষণে ফলাফল পাওয়া যাবে। জহুরুল ইসলাম আর মুস্তাফিজের জন্য অন্যরকম আনন্দের একদিন আজ। তাদের কাছে সময়টা শ্বাসরুদ্ধকর, নতুন এই চাষ কৌশলে তারা কতটা পারদর্শী। কালারটা এক্সিলেন্ট, বাজারে অন্য মাছের তুলনায় পুকুরের মাছের চেয়ে কালারটা অনেক ভালো। যারা দেখতে এসছেন তাদের উদ্যোগের স্বপ্ন আজ আরও এক ধাপ এগিয়ে যাবে। সিইং ইজ বিলিভিং, চোখে দেখে তারা সংকল্প নিতে পারবেন। আরও 2 জায়গায় ট্রেনিং করছি, তো ওনাদের থেকেও করছি, তো ওনার প্রোবায়োটিকটা দেখলাম অনেক ভালো, তাই আমি ওনার প্রোবায়োটিকটা ইউজ করছি। কী আপনি এমনি কী করেন?
এমনি এমবিএ করতেছি আর সোনাগা বাড়ি না থানার পাশে দুটা ট্যাঙ্ক সেট আপ করছি, যদি দেখি সাকসেসফুল হয় তাহলে আরো বড় করে দিব। আপনারা কি মানে চাষ শুরু করেছেন? আমরা এখনো শুরু করি নাই, মানে আমরা এখনো মানে কোনো মিঠু ভাইয়ের কি অবস্থা দেখে আমরা কতটুকু লাভ হয়েছে তারপর একটা ইয়ে করে আমরা শুরু করি। ওনার বিক্রির জন্য ওয়েট করতেছিলাম আর কি, মানে কত কেজি হয়েছে সেটা। হ্যাঁ, কত কেজি হয়েছে তো কত কেজি হয় বা কেমন কি। মাছ তোলা চলছে, এরই মধ্যে হিসেবে করা হচ্ছে। কয় কেজি হয়েছে এ পর্যন্ত? 320 কেজি। 320 কেজি ট্যাঙ্কে মাছের যা অবস্থা দেখছে তাতে আর কয় কেজি হবে? আপনারা 750 কেজি মিনিমাম এক্সপেকটেশন আপনাদের ছিল, মাছ তো ট্যাঙ্কে নাই। এখানে আরো মিনিমাম 400 কেজি মাছ থাকতে হবে ওনাদের হিসেবে। 300-350 কেজি মাছ উঠছে, ওনারা বলছে 750 কেজি মাছ হবে। আপনার কাছে কি মনে হয় মাছ আছে আরো? আপনাদের কথা অনুপাতে হিসাব করলে আরো 250 কেজি মাছ এখানে হতে হবে। 200 হলেও খুশি, আপনারা 750 কথা বলছেন, 200 হলে মানে 750 যা 700 যদি হয়, হ্যাঁ তাও অ্যাকসেপ্টেবল হবে। এই ট্যাঙ্কের মধ্যে চাচা 200 কেজি মাছ হইতে হবে। হবে 200 কেজি কি টেনশন হচ্ছে? টেনশন তো হচ্ছেই, টেনশন হচ্ছে। 750 টার্গেট, এখন জনগণ বলছে কম হবে, তো টেনশন তো আরো বেড়ে যাচ্ছে। তোমার এমনি পারবা না কোনাগুলি তো সবশেষে কত দাঁড়ালো? কতটুকু হলো তাহলে? এভারেজ 600 কেজি। 600 কি আর খোঁজেন খোঁজেন, একটা হলো আপনার ওয়েট বাড়বে। আচ্ছা আপনারা খুঁজতে থাকেন, বলেন এবার টোটাল কাউন্ট আপনারা খুঁজতে থাকেন। তোমরা খোঁজো, তোমরা খোঁজো। তাহলে সব ধরছেন, কি হলো এবার বলেন? 610 কেজি। 610 কেজি আপনাদের আকাঙ্ক্ষা ছিল কত? 750 কেজি, তার মানে কত কম? 140 কেজি। এটি এই চৌবাচ্চার বায়োফ্লক ফলাফল। 4 মাসে 610 কেজির এই হিসেবকে কাঙ্ক্ষিত হিসেবের চেয়ে কম বলছেন উদ্যোক্তারা। এর ব্যাখ্যাও তারা করলেন, তবে তারা যথেষ্টই খুশি। নাম্বার 1 দুর্বলতা হচ্ছে আমরা যে এখানে যে স্পিসিসটা দিয়েছি
আমাদের মনোসেক্স দিইনি, কিন্তু মনোসেক্স যদি হতো তাহলে গ্রোথটা আরও বেশি হতো। আচ্ছা ঠিক আছে, যদি গবেষণা এবং একটা যদি ট্রায়াল সব কিছু মিলিয়ে আপনাদের হ্যাপিনেসটুকু আছে কিনা সেটা হচ্ছে আমার জানা। আমাদের আমরা অবভিয়াসলি হ্যাপি। যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য এই বিনিয়োগ এবং লাভের হিসেবটি আরও সবিস্তারে তুলে ধরতে চাই। জহুরুল ও মুস্তাফিজের দেওয়া তথ্য অনুযায়ী প্রতি ট্যাঙ্কের স্থাপনা ব্যয় সকল খরচ সহ 40,000 টাকা। এটির স্থায়িত্ব ধরা হচ্ছে 5 বছর। বছরে 3টি মাছের মৌসুম ধরা হলে চৌবাচ্চের স্থাপন ব্যয় হিসেবে প্রতি মৌসুমে ধরা যায় 2,266 টাকা। 17,500 লিটার পানির একটি চৌবাচ্চায় মাছ চাষের জন্যে ব্যয় হয়েছে 36,095 টাকা। এর মধ্যে রয়েছে পোনা 3,600 টাকা, 1 কেজি প্রোবায়োটিক কেজি 2,000 টাকা, চিটাগুড় 7 কেজি 210 টাকা, লবণ 3 কেজি 45 টাকা, চুন 3 কেজি 90 টাকা, বিদ্যুৎ ব্যয় মাসে 1,100 টাকা হিসেবে 4 মাসে 4,400 টাকা, শ্রমিক খরচ 4,000 টাকা, খাদ্য খরচ 430 টাকা কেজি হিসেবে 19,350 টাকা, উৎপাদিত মাছ 610 কেজি, মূল্য পাওয়া গেছে 67,100 টাকা। তার মানে সাকুল্যে এক মৌসুমে ব্যয় 38,700 টাকা, প্রথম মৌসুমে লাভ আসলো 28,369 টাকা। আরেকটু খোলাসা করে দেখলে একটি ট্যাঙ্ক স্থাপনে 40,000 টাকা খরচের পর প্রথম মৌসুমে 36,095 টাকা লগ্নি করা হলে একবারেই বিনিয়োগের সমান অর্থ উঠে আসতে পারে। সেক্ষেত্রে দ্বিতীয় মৌসুম থেকে টানা 5 বছর স্থাপনা ব্যয় শূন্য হয়ে যাবে। আরেকটু জানিয়ে রাখি, বাংলাদেশে মাছ প্রাপ্তির ক্ষেত্রে মৎস্য অধিদপ্তরের একটি প্রচলিত হিসেব রয়েছে, তা হল প্রতি হেক্টরে পুকুরে মাছ চাষে পাওয়া যায় 4,851 কেজি মাছ, অর্থাৎ শতাংশে প্রায় 20 কেজি, আর এখানে অর্ধ শতাংশে পাওয়া গেছে 610 কেজি। সেই হিসেবে বায়োফ্লক পদ্ধতিতে মাছ উৎপাদনের হার দ্বিগুণ বেশি। উদ্যোক্তারা বলছেন প্রচলিত পদ্ধতির চেয়ে প্রায় অর্ধেক ব্যয়ে 30 গুণ বেশি মাছ উৎপাদন সম্ভব। প্রিয় দর্শক, প্রযুক্তির এটি গুণ, নতুন একটি প্রযুক্তি এসে রীতিমতো বিস্ময় জাগিয়ে দেয়। বর্তমান সময়ে প্রযুক্তির এই জাগরণটি অনেক বেশি বিস্ময়কর। মাছ চাষে আমরা বিশ্বের তৃতীয় স্থান থেকে শীর্ষস্থানে পৌঁছে রপ্তানি বাণিজ্যে পৌঁছে যাওয়ার এক সম্ভাবনা হাতছানি দিয়ে ডাকছে। প্রয়োজন শুধু বিজ্ঞানসম্মত পদ্ধতিটিকে সঠিকভাবে পরিচালনা করা। মনে রাখতে হবে বিজ্ঞানসম্মত কর্মপন্থায় যে বিষয়গুলো প্রয়োজন তা হল ধৈর্য, নিষ্ঠা, সঠিক প্রশিক্ষণ এবং হিসাবকে মাথায় রাখা। কোথাও ব্যত্যয় হলে পুরো কার্যক্রমটি গোলমেলে হয়ে যেতে পারে, বিপর্যয় ঘটতে পারে উৎপাদনে। আজ পর্যন্তই বায়োফ্লক পদ্ধতির মাছ চাষ উদ্যোগ এবং মাছ প্রাপ্তির হিসেবগুলো নিয়ে সরেজমিনে আরও কিছু প্রতিবেদন তুলে ধরার ইচ্ছে রইল। সবার জন্যে শুভকামনা।